হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আপনাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে আসলাম। বেসিক্যালি এটা হচ্ছে আমার ফেরার পথের ব্লগ, যাওয়ারটা এখনও কাজ করা হয়নি, জানি না করতে পারবো কি না। তো আমি গত 2 তারিখ সেপ্টেম্বর মাসের আমি চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলাম একটি কাজে। তো যাওয়ার সময় টিকিট করেছিলাম এভারগ্রিনে, কিন্তু 4টা পথের ঠিক 2 ঘন্টা আগে আমার কেক দাদা ক্যান্সেল করেছে, সামহাও তাদের গাড়ি আসতে পায়নি। তো আসার সময় আমি অ্যাকচুয়ালি লং ডিস্টেন্স যেহেতু, তখন ভাবলাম নন এসির চেয়ে এসিটাই বেটার, এবং হচ্ছে যে এসির মধ্যে হচ্ছে যে দেশ ট্রাভেলস ছিল, বাট আমার সাথে টাইমিংটা মিলেনি। লাস্ট মোমেন্টে আমি হুট করে তাদেরকে ফোন করলাম এভারগ্রিনে, এবং তারা বলল যে আপার ক্লাসটা আছে এবং হচ্ছে একদম লাস্ট সিট। আমি বললাম তাতেও আমি রাজি, যেহেতু স্লিপার বাস এবং হাইগার ডেক, তাতে করে কোনো সমস্যা হবে না। সো আমার ঠিক 4টার সময় আর 3:30টার রিপোর্টিংগুলো ছিল, 4টা গাড়ি, 4:45টার মধ্যে তাদের গাড়ি চলে এসছে, যেহেতু তাদের পার্কিং এখানে ছিল। আমি কাউন্টার থেকে উঠেছিলাম এবং সর্বপ্রথম আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রথম যাত্রী হিসেবে এই যাত্রার জন্য রওনা হই এবং তাদের গাড়িতে হচ্ছে যে উঠি। তো গাড়িটা যেটা দেখলো হচ্ছে যেহেতু রানিং লং ডিস্টেন্স চলে, আসলে তেমন একটা পরিষ্কার করা ছিল না। তারপরও তারা যথেষ্ট মেনটেন করার চেষ্টা করে, গাড়ির পারফরমেন্স নিয়ে তেমন কোনো কথা ছিল না। যেহেতু আমি অ্যাকচুয়ালি বিকাল 4টা বাজে যাত্রা শুরু হয়েছিল, তারপর দিন সকাল 8:30 বাজে আমি চট্টগ্রামে নেমেছি। অলমোস্ট 16 আওয়ার্স একটা জার্নি ছিল আমার, তারপরও কিছু করার নেই, আমি কোনোরকম আসতে পেরেছি। তো এই আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ির ইন্টেরিয়র ডিজাইনটা খুব ভালো, এবং হচ্ছে যে নিচে এটা অ্যাকচুয়ালি বিজনেস ক্লাস টাইপের বলে, বিজনেস সুইট বলে, নিচে হচ্ছে সিট 2x3 ফরম্যাটে, এবং হচ্ছে উপরেও আপনারা দেখতে পাচ্ছেন স্লিপার যে সিটটা আছে সেটা হচ্ছে 2x1 ফরম্যাটে। তো যারা যাত্রা চলাকালীন সময় কমফোর্ট ফিল করেন না, তাদের জন্য হচ্ছে সিঙ্গেল কেবিনগুলো, এবং হচ্ছে যারা একের অধিক যাত্রী হিসেবে থাকেন তারা হচ্ছে ডাবল কেবিনগুলো বা স্লিপার সিটগুলো নিতে পারেন। যেহেতু যাত্রাপথে অ্যাকচুয়ালি কারোর সাথে, অপরিচিত কারোর সাথে শুয়ে যাওয়াটা অন্তত কমফোর্ট ফিল করে না, তাই আমি সিঙ্গেলটাই সবসময় প্রেফার করি এখন। একদম লাস্ট মোমেন্টে আমরা হচ্ছে লাস্ট সিটটা পেয়েছি। সো এখানে দেখতে পাচ্ছেন পাড়া আছে, জুতো রাখার র্যাক আছে, বোতল রাখার স্ট্যান্ড আছে, তারপর হচ্ছে 2 পিলো দিয়েছিল তারা, কম্বল আমাকে 2 দিয়েছে, যদিও 1টি ইউজ করিনি। মোটামুটি খুব ডিজাইন হচ্ছে যে ভালো ছিল, ইন্টেরিয়র লাইটিং হচ্ছে সেট আপ, এবং হচ্ছে নিচের যে বিজনেস সুইটের যে সিটগুলো সেগুলো কিন্তু খুব কমফোর্ট। আমি এর আগেও হচ্ছে যে এই সেম হচ্ছে যে বিজনেস সুইটে সেন্ট মার্টিন পরিবহন হচ্ছে যাত্রা করেছিলাম, সেখানে আমার তেমন একটা কম হচ্ছে খারাপ লাগে বিষয়টা। তো ইন্টেরিয়র ডিজাইনটা দেখতে গেলে আমি যদি আপনারা আপারে উঠে যান তাহলে এইভাবে দেখা যাবে, এবং গাড়িটা খুব সুন্দরভাবে চলছিল। এয়ার সাসপেনশনের কারণে আসলে তেমন একটা হচ্ছে ঝাঁকানি হয়নি, যদিও রাস্তা যেখানে একটু খারাপ ছিল সেখানে তো একটু না একটু কষ্ট তো আমাদের হয়েই যায়। তো যাত্রা শুরু করার আমরা 4টা বাজে শুরু করেছিলাম, এবং সেখান থেকে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে রাজশাহী হয়ে তারপর যে গতানুগতিক যে রোড আছে নাটো, দেন হচ্ছে যে সিরাজগঞ্জ, এইভাবে হয়ে আমাদেরকে আসতে হবে। তো চলুন তাহলে আজকে যাত্রা আপনার সাথে দেখা যাক কেমন চলছে আমার জার্নিটি। চাঁপাইনবাবগঞ্জ থেকে রওনা হওয়ার 1.5 ঘন্টার পরে আমরা প্রায় 9:30টার মধ্যে আছে সিরাজগঞ্জে হাটিকম্বল এখানে চলে আসি সিল্ক সিটি ইনে। আমি যাওয়ার সময় সেম এটাতেই হচ্ছে বিরতি পেয়েছিলাম, যদিও যাওয়ার সময় আমি অন্য গাড়িতে করে গিয়েছিলাম। সো এই প্রিমাইজে হচ্ছে আপনার এসি নন এসি সবগুলোই থাকে গাড়ি, এবং সবগুলো গাড়ি এখানে যাত্রা বিরতি দেয় মোটামুটি। এখানে আপনি ওপেন কিছু খাওয়ার দোকান আছে, পাশাপাশি হচ্ছে নন এসি যাত্রী যারা আছেন তাদের জন্য একটা রেস্টুরেন্ট আছে, এবং হচ্ছে যারা এসি গাড়িতে আসা যাওয়া করেন তারা কিন্তু হচ্ছে আলাদা একটা জোনে তারা বসে খেতে পারেন। খাবারের মান দাম অ্যাকচুয়ালি আপনারা জানেন যে সব জায়গায় হচ্ছে যে হাইওয়ে রেস্টুরেন্টে যেরকম হয় পার্কিং ফ্যাসিলিটিস, এবং হচ্ছে খাবারেরটা প্রাইসিংটা সেম হয়।
সো অ্যাকচুয়ালি আমি খাবার হচ্ছে যে তেমন একটা কিছু খেতে পাইনি, সো মানে সেই ক্ষেত্রে সামান্য একটি হচ্ছে যে আপনার তেহেরি অর্ডার করেছিলাম সেখানে তাদের, বাট আমার কাছে হচ্ছে যে কোয়ান্টিটির চেয়ে প্রাইসটা খুব বেশি মনে হয়েছে। হচ্ছে সিঙ্গেল আমরা সচরাচর যেভাবে রেস্টুরেন্টগুলোতে খাওয়া করে থাকি সেগুলোর যে কোয়ান্টিটি 70 to 100 টাকার মধ্যে হয়ে থাকে, সেম একই পরিমাণ খাবারটা এখানে 170 টাকা তারা রেখেছে। অ্যাকচুয়ালি এই ধরনের রেস্টুরেন্টগুলোতে কিছুই করা থাকে না, যেহেতু তারা বিজনেস এটা তাদের, সেক্ষেত্রে আমাকে বাধ্য হয়ে খেতে হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে এটা পরিমাণ কতটুকু, যদিও বাইরে গিয়ে আমি চা খেয়েছিলাম এবং সেখান থেকে আসার সময় আমি হচ্ছে যে বন এবং কলা নিয়ে এসেছি, তারপর রাত্রে কখনো কিনা লাগলে খেতে পারি। আর পরবর্তীতে আমরা চলে আসি রাত 1টার দিকে আরামবাগ কাউন্টারে, সেখান থেকে বৃষ্টি প্রচণ্ড আমাদের পিছু নেয় এবং কুমিল্লাতে আমরা বিরতি দেই অলমোস্ট ভোর 4টা বাজে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি ছিল, ঝড়, তখন গাড়ি উঠতো তারা পরিষ্কার করার চেষ্টা করছিল। সো এইভাবে হচ্ছে অনেকটা সময় আমরা এখানে একটু স্টাক থাকি, যেহেতু যাত্রা বিহিত লং একটা ডিস্টেন্স, প্রায় তখনও অলমোস্ট 12 ঘন্টা জার্নি হয়ে গিয়েছে আমাদের। তো কুমিল্লা থেকে যেতেও কিন্তু চট্টগ্রামে আপনার হচ্ছে 3-3.5 ঘন্টা লেগে যায়, আর যদিও গাড়িটা যাবে হচ্ছে এভারগ্রিন এই পরিবহন, আর গাড়িটি যাবে হচ্ছে সরাসরি কক্সবাজারে। সো আমি অন দ্য ওয়েতে আমার বাসা বদ্ধারটে আমি নেমে যাবো। সো এইভাবে আমরা হচ্ছে যাত্রা আবার শুরু করি। সো আপনারা দেখতে পাচ্ছেন যাত্রা করতে করতে অনেকটা সময় সকালবেলা হয়ে যায়, এটা তখনও কিন্তু চট্টগ্রামের আকাশে মেঘ ছিল, বৃষ্টি হচ্ছিল, বাট আমি টেনশন করছিলাম আমি নেমে কিছু করতে পারবো কি না। যদিও নামার সময় প্রচণ্ড বৃষ্টি ছিল, আমি কোনো রকম লাগেজ নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে তারপর নিরুপায় হয়ে রিক্সা না পেয়ে বা অটো না পেয়ে শেষ পর্যন্ত ভিজে ভিজে আর একটু হাঁটতে হয় এবং শেষ পর্যন্ত একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসি। তো এই ছিল হচ্ছে আমার আজকের টোটাল জার্নি উইথ এভারগ্রিন ট্রান্সপোর্ট, খুব ভালো লেগেছে বলবো খারাপ না। আর ও শেষ পর্যন্ত অবশ্যই একটু বলতে হয় এটা ভাড়াটা চাপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম পর্যন্ত আমার 2,300 টাকা পর্যন্ত হচ্ছে আমার ভাড়াটা নেওয়া হয়েছে স্লিপারে, আর হচ্ছে বিজনেস ক্লাস আর একটু কম নেই। সো কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।